কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আষাঢ় শ্রাবণ ভাদ্র তিন মাসব্যাপী বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি 2021 বাস্তবায়নের আহ্বান। আজকে পহেলা আষাঢ়, আমরা প্রতি বছর পহেলা আষাঢ় আমাদের দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করি। আমরা 1983 সালে সিদ্ধান্ত নিই যে আমরা প্রতি বছর পয়লা আষাঢ় বৃক্ষরোপণ করব, আর সে দায়িত্বটা ছিল আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগের উপর। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, সুবর্ণধাই, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল অসহযোগী সংগঠন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে সকলকে আমি আহ্বান জানাবো যে মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটা করে গাছ লাগাবেন। তিনটা গাছ সবাইকে, তিনটা করে গাছ লাগানোর জন্য, একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ। প্রতি বছর আমরা কিন্তু পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আমরা এই বৃক্ষরোপণ করি, এবং যেটা সবসময় উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগকে আন্তরিক ধন্যবাদ, এবং আমি আশা করি এবারেও আরো ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন আহ্বান, সবে চারা গাছ লাগান দেশের পরিবেশ বাঁচান, চারা গাছ লাগান দেশের পরিবেশ বাঁচান। গাছের কোনো নেই তুলনা, গাছ লাগাতে কেউ ভুলবেন না, হরেক রকম গাছ লাগিয়ে সুস্বাদু ফল খান, হরেক রকম গাছ লাগিয়ে সুস্বাদু ফল খান। দেশের মানুষ সুখ শান্তিতে, দেশের মানুষ সুখ শান্তিতে বাঁচতে যদি চান, দেশের পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান, পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান। বাগান বাড়ি জমি খামার প্রকৃত জমি রাখবো না, আর সবুজ গাছে ভরবে এদের বইবে খুশির বান, সবুজ গাছে ভরবে এদের বইবে খুশির বান। দেশের মানুষ সুখ শান্তিতে, দেশের মানুষ সুখ শান্তিতে বাঁচতে যদি চান, দেশের পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান, পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান। আসেন সঠিক কাজটি করি, বৃক্ষের চারা রোপণ করি, ঔষধি গাছের গুণে সাথে ছবে প্রাণ, ঔষধি গাছের গুণে সাথে ছবে প্রাণ। দেশের মানুষ সুখ শান্তিতে, দেশের মানুষ সুখ শান্তিতে বাঁচতে যদি
চান সবাই চারা গাছ লাগান দেশের পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান চারা গাছ লাগান দেশের পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচান সবাই চারা গাছ লাগান দেশের পরিবেশ বাঁচান।